জমি সেচের সময় কৃষকের দুর্দশার কথা চিন্তা করে অটো ওয়াটার পাম্প আবিষ্কার করেছেন হাদিস মিয়া নামে কিশোরগঞ্জের এক কৃষক। কোনো রকম খরচ ছাড়াই মাটির উপর কিংবা নিচ থেকে পানি তুলতে সক্ষম এই পাম্প, যা চলবে ঘন্টার পর ঘন্টা। তার এমন অবাক করা উদ্ভাবন তাকিয়ে তাক লাগিয়ে দিয়েছে স্থানীয়দের। পানি সেচ ছাড়াও এই পাম্প থেকে বিদ্যুৎ উৎপাদনও সম্ভব বলে জানালেন প্রকৌশলীরা। কিশোরগঞ্জ প্রতিনিধি আনম তানভীর হায়দারের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহানসিনথি। কিশোরগঞ্জের তারাইল উপজেলার হাদিস মিয়া পেশায় একজন কৃষক। তিনি একসময় বিআরটিসিতে চাকরি করতেন। সেখানকার ইঞ্জিনের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উদ্ভাবন করেছেন এই ওয়াটার পাম্প, যার নাম দিয়েছেন বঙ্গবন্ধু অটো ওয়াটার পাম্প। এ কাজে হাদিস মিয়াকে সহায়তা করেছেন এলাকার আরো দুইজন কৃষক। তিনি জানান, মূলত কৃষিকাজ করতে গিয়ে সেচের সময় কৃষকদের কষ্ট ও দুর্দশার কথা চিন্তা করে তিনি এ পাম্প বানানোর সিদ্ধান্ত নেন। তেল বিদ্যুতের ব্যবহার ছাড়াই একটি মাত্র ব্যাটারির সহায়তায় সেলফ রিচার্জেবল এ পাম্প চলবে ঘন্টার পর ঘন্টা। শুধু তাই নয়, কৃষিকাজ ছাড়াও এ পাম্প বাসাবাড়ির কাজেও ব্যবহার করা যাবে বলে জানান তিনি। প্রথম অবস্থায় যেহেতু একটা কাজ দুইবার তিনবার করতে হয়েছে, আমার ধুলাইকাল থেকে চিটাগাং থেকে অনেক কাজ অনেক মাল সংগ্রহ করতে হয়েছে। এই কাজটা করতে যায় আমার প্রায় 60 থেকে 7.5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু ইদানিং যদি যেহেতু আমরা সাকসেসফুল, আমরা যদি আরও ছোটো আকারে করব, এখন যদি আমরা কাজটা করতে যাই বড় জোর 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হবে। হাইব্রিড মোটর একটা ইঞ্জিন থেকে আমি এই গবেষণা করি, তা থেকে আমার একটা ডিসি মোটর আছে, আমার একটা জেনারেটর আছে, আমার একটা ব্যাটারি আছে, একটা সেলফ আছে। এই কয়েকটা জিনিস নিয়ে আমি একটা প্ল্যান তৈরি করি, একটা কম্প্রেসার তৈরি করি, একটা ঘূর্ণমান কম্প্রেসার। ঘূর্ণমান কম্প্রেসার থেকে আমার একটা কারেন্ট হয়, কারেন্ট থেকে ডিসি মোটরের হেল্প পায়, হেল্প থেকে এখান থেকে সে চার্জ নেয়, এবং কি এই কারেন্টটা যেটা হয় এটা আমার বাসাবাড়ি পর্যন্ত আমি কাজ করতে পারবো, শুধু প্লান্টে না। তবে এই কারেন্টটা দিয়ে আমি যেতাই সেতাই জমিনে কান্দা হাওরের মাঝখানে আমি পাতাল থেকে পানি নিতে পারবো। হাদিস মিয়ার এমন উদ্ভাবনে আশা জেগেছে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মাঝে। আমরা আশাবাদী যে আমরা দেশে কিন্তু আপনার ডিজেলের দাম অনেক বেশি, যার কারণে এটা চালু হওয়ার কারণে আমরা অনেক গর্বিত। আমাদের জমিতে পানি দিতে অনেক সুবিধা, বিদ্যুৎ, এরপরে মনে করেন তেলের যে দাম, এখন আমরা কৃষকের যে সমস্যা, আমরা তো মনে করেন প্রতি হাটাসিফার মাঝে হাটাসিফার থেকে মনে করেন আমরা যদি মনে করি এই জিনিসটা আমরা চালু করতে পারে, সরকারের সহায়তা করে, তাহলে আমরা সব সব কৃষক আমরা সবাই বাঁচে যায়। আমরা যদি আমরা কিন্তু সার্বিক সহযোগিতা পাই সরকার থেকে, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এই যে যে বর্তমান যে বঙ্গবন্ধু টু ওয়াটার সাপ্লাই, এটা আমি তোমার মানুষের কৃষকের প্রত্যেক কৃষকের হাতে হাতে তুলে দিতে পারবো। এই পাম্প দিয়ে সহজেই পানি সেচের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানালেন এই প্রকৌশলী। ওনার ভোল্টেজটা দেখলাম প্রায় 491 ভোল্টের মতো এসি ভোল্টেজ। তো এটা দিয়ে বাসাবাড়িতেও আমরা যে সাধারণত যে বিদ্যুৎগুলো আমরা পাই বা ইউজ করি, তো এটা সম্ভব। আমাদের যে বিদ্যুতের কিছু ক্রাইসিস আছে, তো এটা ওই ছোটো ক্ষুদ্র আবিষ্কারটা যদি আমরা একটা ছোট সাবস্টেশনে রূপান্তর করতে পারি, তো এই ক্ষেত্রে আমরা বিদ্যুৎ ক্ষেত্রে একটা অবদান রাখতে পারবো। দেশের কৃষি ক্ষেত্রে খরচ কমানোর পাশাপাশি বিদ্যুৎ অপচয় রোধে হাদিস মিয়ার উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।